আজকে আমরা দিয়ের ব্যবহার জানবো, ঠিক ব্যবহার না, দিয়ের উচ্চারণটা। অনেকে দিকে দি বলে, অনেকে আবার দাও বলে, এখন কখন দি বলবো আর কখনই বা দা বলবো। আমরা জানি ইংরেজিতে পাঁচটা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। কোন শব্দ, একটা উদাহরণ দিই, ধরা যাক আউল মানে পেঁচা। এই শব্দটা কোন শব্দের আগে বা প্রথমে যদি ভাওয়েল থাকে আর তার আগে যদি টিএইচই থাকে তাহলে সেটাকে আমরা বলবো দি। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কোন শব্দ, তার আগে যদি টিএইচই থাকে তাহলে সেটাকে বলবো দা। তাহলে কি পেলাম, ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে টিএইচই থাকলে সেটাকে বলবো দি, আর কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে যদি টিএইচই থাকে সেটাকে বলবো দা। অনেক ক্ষেত্রে একাধ শব্দ বাদ পর হয়তো এটা অনেকে ভুলে যাবে যে আচ্ছা স্যার দি কখন বলবো আর দাই বা কখন বলবো, মানে দিটা কখন বলেছিলেন, কনসোনেন্টের আগে না ভাওয়েলের আগে। এইটা বোঝার জন্য বা মনে রাখার জন্য একটা ট্রিক্স রয়েছে, সে ট্রিক্সটা কি, ভাওয়েল আর কনসোনেন্ট, ভাওয়েলটা দেখতে ছোট কিন্তু কনসোনেন্টটা দেখতে বড়। তাহলে যেটা বড়, এবারে আমি এখানে দি লিখি আর এখানে দা লিখি, দিটাও দেখতে ছোট দাটা কিন্তু দেখতে বড়। এক কথায় কনসোনেন্ট দিয়ে শুরু হলে এটা যদি বড় তাই এটাও বড়, তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে আমরা চোখ বন্ধ বলতে পারি এটা দা, আর ভাওয়েলটা দেখতে ছোট দিটা দেখতে ছোট, দায়ের চাইতে ছোট। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে আমরা দেখে বলবো যে এটা দি। একটা উদাহরণ দেওয়া যাক, অ্যান্ট, এখানে এ দিয়ে শুরু আছে মানে ভাওয়েল দে, ভাওয়েল দেখতে ছোট তাহলে তাকে আমরা কি বলবো, এই টিএইচটাকে কি বলবো, ভাওয়েল দিয়ে শুরু আছে মানে ছোটটাই নিব তাহলে দি, তাই এটা বলবো দি। আর যদি কাউ, তার আগে টিএইচ আছে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সিটা কনসোনেন্ট, তাই কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই দেখতে যদি কনসোনেন্টটা বড় তাহলে বড়টাই নিব, দিটা নিব না, এটা করবো দা, তাই এটা করবো দা, এটা বলবো দা কাউ, এটা করবো দি অ্যান্ট। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো।